এই ক্যামেরাটা হচ্ছে মানে এমন একটা ক্যামেরা যেটা চোর যেদিকে যাবে মানে চোর যদি বামে যায় বামে ঘুরবে চোর যদি ডানে যায় ডানেও ঘুরবে ক্যামেরা দিয়ে কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন রুমের ভিতরে ক্যামেরা আছে সিঁড়ি ঘরে কোনটা লাগাইতে হবে মানে কোন ক্যামেরা আসলে কোথায় ইউজ করলে বেটার হয় অনেক কাস্টমারই আসলে জানে না হ্যাঁ তো ওইগুলো একটু বলি যদি একটু ধৈর্য ধরে কাস্টমারদেরকে একটু অনুরোধ থাকবে যে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ টোটালি অভিজ্ঞতা হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে দেখাবো সিসি ক্যামেরা এটা শুধু সিসি ক্যামেরা না এটা কিন্তু এমন একটা মেশিন যেটা কিন্তু দিয়ে আপনারা চোরের সাথে কথা বলতে পারবেন বাবা যায় চোরের সাথে কথা বলার মেশিন অথবা সিসি ক্যামেরা শুধু চোরের সাথে না আপনি যদি দেশের বাইরে থাকেন সেখানে বসে কিন্তু আপনার ফ্যামিলির সাথে ভাবির সাথে মায়ের সাথে সন্তানের সাথে কথা বলতেও পারবেন দেখতেও পারবেন তো অসাধারণ সুবিধা রয়েছে এছাড়াও এখানে কিন্তু প্রচুর সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা জগতে যত আইটেম আছে সব কিন্তু একটা দোকানে আসলে পেয়ে যাবেন আপনার কাছে যে কোনো ক্যামেরা কিন্তু এখানেই পাবেন একদম হোলসেল রেটে আর এটা হচ্ছে ক্যামেরা ভিশন একদম বাইতুল মুকারের মধ্যে সবচেয়ে বড় কিন্তু দোকান হচ্ছে এই সিসি ক্যামেরা এইটাই তো আপনার বাজেটের মধ্যে আপনার কাঙ্ক্ষিত যে কোনো সিসি ক্যামেরা এখান থেকে নিতে পারবেন তো বন্ধুরা কীভাবে আসবেন প্রত্যেকটা ক্যামেরার কাজ কী কোনটার দাম কেমন বিস্তারিত কিন্তু জানিয়ে দেবেন একদম ক্যামেরা বিশেষজ্ঞ সালমান ভাই ক্যামেরা বিশেষজ্ঞ অবশ্যই কারণ হচ্ছে কি আপনি যতই সিসি ক্যামেরার ভিডিও দেখেন সকল ভিডিওর মধ্যে কিন্তু সর্বোচ্চ জ্ঞানের অধিকারী হচ্ছে ক্যামেরা সম্পর্কে সালমান ভাই তো আমি আর কথা বাড়াচ্ছি না বিস্তারিত জানিয়ে দেবেন সালমান ভাই চলুন তাহলে শুরু করা যাক তো মামুন ভাইকে আসলে ধন্যবাদ যে মামুন ভাই বলতেছে ক্যামেরা বিশেষজ্ঞ আসলে অতটা বুঝি না যতটুকু বুঝি চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য তবে ভিডিওর শুরুতে মামুন ভাই যেটা বলছিল যে কথা বলতেও পারবেন শুনতেও পারবেন প্রবাসী ভাইরা যারা আছে আসলে বাসায় ছোটো ছোটো সোনামণিরা কী করতেছে তাদেরকে মানে কোন দিকে যাচ্ছে তাদেরকে ইন্ডিকেট করার জন্য কিন্তু সুন্দর একটা ক্যামেরা আছে ক্যামেরা ভিশনে যেটা ব্র্যান্ড হচ্ছে ভি স্টার ক্যাম আর মডেল নাম্বার C49 ক্যামেরার বর্তমান প্রাইস থাকবে মাত্র 3,050 টাকা সিঙ্গেল পিস আর ক্যামেরাটা হচ্ছে ওয়াইফাই আইপি ক্যামেরা মানে বাসায় যাদের ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের মাধ্যম দিয়ে প্রবাসে অ্যাপসের মাধ্যম দিয়ে আপনারা কথা বলতেও পারবেন শুনতেও পারবেন ক্যামেরাটা ঘোরায় তারপরে আপনার উপরে নিচে সব দিকে আপনি মুভিং করে দেখতেও পারবেন আচ্ছা চোর যেদিকে যায় ক্যামেরা ওইদিকে ঘুরবে যে এটা হচ্ছে আপনি যদি ডিটেকশন করে রাখেন তাহলে সেটাও সম্ভব তো ক্যামেরাটা 3,050 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যামেরাটা আসলে ভিস্টার ক্যামের C49 মডেল নাম্বার তো মামুন ভাই যে কথা বলছিলাম যে আপনি জাদুঘরে ক্যামেরা তো একটা দেখাইলাম ক্যামেরা কিন্তু আরও প্রফেশনাল অনেকগুলো ক্যামেরা আছে যেমন আপনার রুমের ভিতরে ক্যামেরা আছে সিঁড়ি ঘরে কোনটা লাগাইতে হবে মানে কোন ক্যামেরা আসলে কোথায় ইউজ করলে বেটার হয় অনেক কাস্টমারই আসলে জানে না হ্যাঁ তো ওইগুলো একটু বলি যদি একটু ধৈর্য ধরে কাস্টমারদেরকে একটু অনুরোধ থাকবে যে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ টোটালি অভিজ্ঞতা হয়ে যাবে আচ্ছা তো ক্যামেরা হচ্ছে এটা ক্যামটেকের 220 মডেলের ক্যামেরা এটা হচ্ছে আপনার যদি লং ডিস্টেন্সের কথা বলি তাহলে 90 ফিট পর্যন্ত দূরত্ব কভার করবে আর ক্যামেরাটা কিন্তু সিঁড়িঘর ড্রয়িং ডাইনিং স্পেস রুমের ভিতরে সব জায়গায় আপনি ইউজ করতে পারতেছেন আচ্ছা তো ক্যামেরাটা হচ্ছে ডোম ক্যামেরা নামে পরিচিত আর এই ডোম ক্যামেরাগুলোই আপনি ইনডোর সাইডেই সবসময় ইউজ করা হয় যেমন কোনার যে জায়গাগুলো মানে রুমের কোনার কর্নার তারপরে আপনার হচ্ছে সিঁড়িঘরের যে কর্নার সাইডগুলো থাকে এইগুলোতে ইউজ করার জন্য পারফেক্ট একটা ক্যামেরা আচ্ছা আচ্ছা তো ক্যামেরাটা হচ্ছে 220 মডেল আর লং ডিস্টেন্স হচ্ছে 90 ফিট 3 মেগাপিক্সেল 2 বছরের পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকবেই আর ক্যামেরা হচ্ছে আমাদের কাছ থেকে 1350 টাকা হলে এটা নিতে পারবেন অনলি 1350 টাকা আর মামুন ভাই এই 220 কিন্তু অলরেডি আমারও কিন্তু একটা সেটিং করা আছে দেখেন আমাদেরকে দেখা যাচ্ছে নিজের শোরুমেই কিন্তু একটা সেটিং করা আছে খুব চমৎকার কিন্তু চমৎকার একটা ছবি জি এর পরবর্তী যে ক্যামেরাটা দেখাবো মামুন ভাই সেটা হচ্ছে ক্যামটেকের 0070 মডেল আচ্ছা 0070 মডেলের কিছু বিশেষত্বটা আমি বলি এটা লং ডিস্টেন্স হবে 120 ফিট লং ডিস্টেন্স 120 ফিট মানে জিরো থেকে শুরু করে 5,000-6,000 স্কোয়ার ফিটের যেসব ওয়ার হাউসের ভিতর সাইডগুলো আছে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন যেহেতু এটা আপনার সেমি ওয়াটারপ্রুফ মানে ঝিরিঝিরি বৃষ্টির পানির মানে সক্ষমতাটা রয়েছে তো আপনি চাইলে কিন্তু হালকা মানে যেখানে ঝিরিঝিরি বৃষ্টির পানি পড়ে সেখানে আপনি ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে সুপার শপে বেশি চলে তারপর ছোটোখাটো মুদিখানার দোকান ফার্মেসি বা আপনার রুমের যে কর্নার সাইডগুলো আছে সেগুলোতে কিন্তু সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন তো 0070 মডেলটা হচ্ছে আপনার অনলি 1550 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও 3 মেগাপিক্সেল 2 বছরের পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা 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 এটা মামুন ভাই ভিডিওর ভিতরে আমি আরেকটু বলে দিই শুধু ক্যামেরাই কিন্তু ক্যামেরা যে একটা আপনি 1550 টাকা বা 1350 টাকা একটা ক্যামেরা কিনে নিয়ে যাবেন নিয়ে যে সেট করে ফেলবেন এরকম কিন্তু না অবশ্যই কিন্তু একটা ডিভিআর বক্স লাগবে একটা বক্স লাগবে যে কথাটা আমি বলছিলাম যে পুরো ভিডিওটা দেখলে হয়তো কাস্টমারের টোটাল আইডিয়াটা হবে যেমন ডিভিআর বক্সটা মাস্ট বি লাগবে আর ডিভিআর বক্সটা হয় 4 পোর্টের হয় 8 পোর্টের হয় মানে আসলে কাস্টমারের চাহিদার উপরে কেউ মনে করেন যে 4টা ক্যামেরা লাগালো বা 2টা ক্যামেরা লাগালো দুইটার জন্য আপনার 4 পোর্টের একটা মেশিন লাগবে আচ্ছা সর্বনিম্ন 4 পোর্ট হয়ে থাকে তো এই 2টা এখন লাগাইলেন আর 2টা কিন্তু পরবর্তীতে যোগ করতে পারবেন হ্যাঁ যদি 4টার অধিক লাগান তাহলে কিন্তু 8 পোর্টের মেশিন একটা লাগবে 8টার অধিক লাগালে 16 পোর্টের মেশিন 16টার অধিক লাগালে 32 পোর্টের একটা মেশিন লাগবে তো সবসময় চেষ্টা করবেন যে যখন আমার 4টা ক্যামেরা প্রয়োজন হয়ে গেছে 8টা ক্যামেরার জন্য একটা মেশিন ম্যাক্সিমাম ডিফারেন্স হয় 1,000-1,500 টাকা পর্যন্ত ডিফারেন্স হয় আপনার হচ্ছে ক্যামেরাগুলোর জন্য একটা ডিভিআর বক্স লাগবে
চোর যে চুরি করে চলে যাচ্ছে বাসায় তো বসে থাকবে না চোরে না চোর তো মাছ বিয়ে চলে যাবে তো চোরের পরবর্তীতে দেখার জন্য একটা হার্ড ডিস্ক লাগবে মাছ একটা হার্ড ডিস্ক প্রয়োজন তারপরে ক্যামেরার যে পাওয়ার সাপ্লাই দিবেন পাওয়ারের জন্য কিন্তু অবশ্যই পাওয়ার অ্যাডাপ্টার লাগবে আচ্ছা ক্যামেরার যে ভিডিও লাইনের যে ভিডিও জ্যাক অবশ্যই ভিডিও জ্যাকও লাগবে আচ্ছা তো এই আনুষঙ্গিক যে সব অ্যাকসেসরিজ কেউ যদি লাইভ দেখতে চান মনিটর লাগবে মনিটর আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপরে ক্যাবেলও আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি চাইলে কিন্তু যাবতীয় যত অ্যাকসেসরিজ আছে সিসি ক্যামেরার জন্য ক্যামেরা ভিশন আসলে এক কথাই মানে এখানে বসে এখান থেকেই কিনে এখান থেকে উঠতে পারবেন ইনশাল্লাহ একদম সব পাওয়া যাবে এক জায়গায় তো যে কথা বলছিলাম যে প্রত্যেকটা অ্যাকসেসরিজ কিন্তু মাস্ট বি দরকার একটা অ্যাকসেসরিজ শর্ট থাকলে যেমন যদি ভিডিও জ্যাকটা না থাকে আপনি কিন্তু কানেকশন দিতে পারবেন না পাওয়ার লাইন না থাকলে ক্যামেরা পাওয়ার লাইন আসবে না তো প্রত্যেকটা জিনিসই অনেক ইম্পর্টেন্ট আর চেষ্টা করবেন একটু ভালো মানের পাওয়ার লাইন বা একটু ভিডিও জ্যাকটা ইউজ করার জন্য কারণ এইগুলোতে আসলে ক্যামেরা মনে করে যে আমি 3 মেগাপিক্সেল একটা ক্যামেরা কিনছি অনেক সুন্দর ছবি আসবে বেসিক্যালি সব কিছুতেই প্রত্যেকটা জিনিস আসলে ভালো না দিলে তো আপনার জিনিসটাও ভালো হয়ে ওঠে না অবশ্যই এটা মামুন ভাই পরবর্তী যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে ক্যামটেকের ছোট মরিচের ঝালবেশি আচ্ছা আসলে মডেলটা ছোট মরিচের ঝালবেশি না 0080 মডেল ক্যামটেকের 0080 মডেলের কিছু বিশেষত্ব আমি বলি এটা লং ডিস্টেন্স হচ্ছে 180 ফিট দূরত্ব 180 ফিট মানে এটা ফুল প্রফেশনাল ওয়াটারপ্রুফ আপনি চাইলে কিন্তু এটা ভিতরে বাইরে সব জায়গায় ইউজ করতে পারবেন এটা ফুল এলইডি থাকার কারণে রাতে দিনে সব সময় ঝকঝকে ছবি পাবেন আর ক্যামেরাটা হচ্ছে আপনি চাইলে ভিতরে ইউজ করতে পারতেছেন বাইরে ইউজ করতে পারতেছেন এবং 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পার্টসের তো মানে যে কোনো সমস্যা হোক না কেন এটা রিপ্লেসের আওতায় পড়বে আর ক্যামটেকের 0080 মডেলের ক্যামেরাটা হচ্ছে আপনার অনলি 2050 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে 2050 এর পরবর্তী যে ক্যামেরাগুলো দেখাবো সেটা হচ্ছে রাতে দিনে সবসময় রঙিন ছবির ক্যামেরা আচ্ছা মানে এতদিনে কাস্টমাররা চাইছিল যে দিনকে রাতের মতো করে কীভাবে দেখবে তো সেই দিনকে রাতের মতো করে দেখতেই কিন্তু ক্যামটেকের 230 মডেলের ক্যামেরাগুলো আমরা ক্যামেরা ভিশনে অন্তত নিয়ে আসতে সক্ষম হয়েছি তো ব্যাপারটা হচ্ছে ক্যামটেকের 230 মডেলের ডোম ক্যামেরাটা হচ্ছে আপনার যেটা আমি আগেও বলছিলাম যারা সিঁড়ি ঘরে ড্রয়িং ডাইনিং স্পেস ইউজ করতে চাচ্ছেন ঠিক তাদের জন্য যারা একটু খোলা স্পেস ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য আপনার 230-এর বুলেট ক্যামেরা সবসময় আমি একটা সাজেশন কাস্টমারদেরকে দিয়ে থাকি যারা আসলে ইনডোর টাইপের মানে কালার ক্যামেরা চাচ্ছেন অনেক সময় আছে রাত্রে আপনার কালার ক্যামেরা রাতে আপনি রুমের ভিতরে ইউজ করতেছেন ঘুমাইতে অনেক ডিস্টার্ব হয়ে যায় তো হচ্ছে এটা সবসময় চেষ্টা করবেন যারা সিঁড়ি ঘরের জন্য বা দেখা যাচ্ছে পুরা বারান্দার জন্য ইউজ করার জন্য ইউজ করতেছেন মানে বা চাচ্ছেন তারাই কিন্তু আপনি কালার ক্যামেরাগুলো পারফেক্ট হয় তাদের জন্য তো ক্যামেরাগুলো 3 মেগাপিক্সেল আর 2 বছরের পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ক্যামেরাটা হচ্ছে 230-এর ডোম আর এটা হচ্ছে 230-এর বুলেট দুইটার প্রাইসই সেম থাকবে মাত্র 2150 টাকা 2150 দুইটা 2150 টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবে মামুন ভাই পরবর্তী যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে দেখতেও যেমন বড় ঠিক কাজটাও তেমন বড় আচ্ছা 0090 মডেলের ক্যামেরাটা হচ্ছে ফুললি প্রফেশনাল একটা ক্যামেরা প্রফেশনাল আচ্ছা যারা ছোটখাটো না বড় ধরনের যেসব মাঠের এরিয়া যেমন ফুটবল খেলার মাঠের মতো যাদের আসলে বড় বাগান আছে তারপরে ফলের বাগান করে রাখছেন তারপরে আপনার মাছের ঘের আছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সব মিলায় আসলে এই ক্যামেরাগুলো ওই সব জায়গাগুলোতে ইউজ করতে পারবে তো 0090 মডেলের ক্যামেরাগুলো হচ্ছে আপনার লং ডিস্টেন্সের কথা যদি বলি 360 ফিট পর্যন্ত দূরত্ব কাভার 360 ফিট পর্যন্ত বিশাল এরিয়া তো ক্যামেরাগুলো হচ্ছে আপনার পার্টসের গ্যারান্টি থাকবে 2 বছরের রিপ্লেসমেন্ট আর ক্যামেরাগুলো হচ্ছে আপনার বর্তমান প্রাইস থাকবে অনলি 2450 টাকা করে 2450 টাকা অনলি 2450 পার পিস আচ্ছা আচ্ছা মূলত আমি দর্শক ভাইদের বলবো মূলত আপনারা যদি না বুঝেন যে কোন ক্যামেরা কোথায় লাগাতে হবে কোনটার কাজ কী সেটার জন্য আপনাদের কোনো টেনশন করার দরকার নেই জাস্ট আসবেন এসে সালমান ভাইকে বলবেন ভাই আমার এই লোকেশন আছে এই ক্যামেরা লাগাইতে চাই এই জায়গায় বাস উনি কিন্তু বলে দিবেন আমি কাস্টমারদের কাছে সবসময় জিজ্ঞেস করি যে ভাই আসলে আপনাদের মানে লোকেশন মানে কোথায় ক্যামেরা সেট করবেন আগে বাইরে না ভিতরে এগুলো কিন্তু আমি আসলে জিজ্ঞেস করি না তো মামুন ভাই যে কথা বলছিলাম যে বড় ধরনের ক্যামেরা ছোট ধরনের ক্যামেরা এছাড়া কিন্তু ক্যামেরা ভিশন আসলে শুধু ক্যামটেক ব্র্যান্ডই যে পাবেন তা কিন্তু না এই পাশে যদি আমি দেখাই পাশ থেকে ডাহা ব্র্যান্ড থেকে শুরু করে এই পাশ থেকে হিকভিশন ব্র্যান্ড থেকে শুরু করে যাবতীয় যত ব্র্যান্ডের ক্যামেরা হয়তো প্রত্যেকটা ব্র্যান্ডের ক্যামেরা হয়তো কম কম দেখবেন কিন্তু এসে যদি বলেন যে ভাই আমার এত পিস কোয়ান্টিটি লাগবে তারপরে দেখতে হবে আসলে এই শোরুমটা দেখেন একটু দেখাই দেখেন কত বড় একটা শোরুম বিশাল শোরুম যেখানে কিন্তু প্রচুর পরিমাণ স্টকের রয়েছে দেখেন আপনার যা দরকার যত দরকার যে কোনো ব্র্যান্ড সব কিন্তু এক জায়গায় আসলে কিন্তু পেয়ে যাবেন জি আমাদের ক্যামেরা ভিশনে আসলে বললাম তো এলইডি থেকে শুরু করে একটা স্ক্রু থেকে শুরু করে আপনার যাবতীয় যতটুকু প্রোডাক্ট প্রত্যেকটা লিগাল প্রোডাক্ট ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন আচ্ছা সালমান আপনি তো ক্যামেরা সম্পর্কে অভিজ্ঞ সেই এখন একটা যারা আমার অনেক দর্শক আছে তারা বিজনেস করতে চায় নতুন উদ্যোক্তা আছে তাদের একটা প্ল্যান দিয়ে দেন তারা এইভাবে এটা নিয়ে কীভাবে ব্যবসা করতে পারে বেসিক্যালি প্ল্যান বলতে কেমন ভাইয়া কী বলবো এখানে এটা তো স্বল্প পুঁজির একটা ব্যবসা যেমন আপনার হচ্ছে 4টা ক্যামেরা একটা সেট আপ করার প্রয়োজন হলো কেউ মার্কেটিং করতেছে আমার 4টা ক্যামেরা লাগবে 4টা ক্যামেরা দিয়ে সেট আপ তৈরি করা যায় তো আপনি চাইলে কিন্তু আমার কাছ থেকে হোলসেল প্রোডাক্ট নিয়ে যেও আপনি ওখানে সেট আপ করে কিছু টাকা আর্ন করতে পারবেন এটা আর বেসিক্যালি স্বল্প পরিসরে যারা ব্যবসা শুরু করতেছেন তারা আসেন ক্যামেরা ভিশনের লোকেশন তো দেয়াই আছে ইনশাল্লাহ ডিসক্রিপশনে বা আপনার স্ক্রিনে যা প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে
আপনি চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তরফ থেকে করার জন্য। থ্যাংক ইউ। তো বন্ধুরা যারা বিজনেস করতে চান তারাও কিন্তু আসতে পারেন, এখান থেকে কিন্তু আপনারা হোলসেল নিয়ে কিন্তু ব্যবসা করার সুযোগটাও রয়েছে। তারপর মামুন, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, সেটা হচ্ছে প্রবাস ভাই থেকে, প্রবাস ভাইরা বা বাংলাদেশে যারা আছেন অনেকে অনেক সময় হোয়াটসঅ্যাপে আমাদেরকে আসলে পান না বা এরকম কমপ্লেনও অনেক আছে যে আমি ফোন দিতেছি ভাই রিসিভ করেন না কেন। আসলে সামনে একটা কাস্টমারকে রেখে ফোনে রিসিভ করে কথা বলা অনেকটা মানে বেয়াদবির মতো হয়ে যায়। তো চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখার জন্য। আমি সবসময় কিন্তু একদিন হোক বা আপনার দিনের দিন হোক বা এক ঘন্টা পরে হোক আমি সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো মানে এরকম আমাদেরও ভুল হইতে পারে, বেসিক্যালি আমরাও অনেক কাস্টমার ডিল করি, আমাদেরও ভুল হইতে পারে, ভুল তো সবসময় মানুষের জন্য, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ মানে এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক আমার কাছ থেকে রিপ্লাই পাবেন আপনার। আচ্ছা, ঢাকার বাইরে যারা থাকে তারা যদি আসতে না পারে সেই ক্ষেত্রে ক্যামেরা নিতে পারবে? তারা তো অ্যাভেলেবেল মামুন ভাই, এখন কুরিয়ারের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে প্রোডাক্ট অ্যাভেলেবেল যায়। এখানে বাইতুল মোকারম এমন একটা জায়গা যেখান থেকে কুরিয়ার টোটাল কুরিয়ারটা আমাদের এখানে আসে। তো আপনি চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে অ্যাভেলেবেল প্রোডাক্ট আপনি নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্য। তো ফাইনালি একটু লোকেশনটা বলে দেবেন, এখানে আসবে কিভাবে? আমাদের লোকেশনটা হচ্ছে ক্যামেরা ভিশন বাইতুল মোকারম মসজিদটা সবাই চেনেন আশা করি। বাইতুল মোকারম মসজিদটার নিচতলায় 52 নম্বর দোকান, ক্যামেরা ভিশন 1 নম্বর গলি ইলেকট্রনিক সাইড। আর কেউ যদি পল্টন সাইড হয়ে আসেন তাহলে আমি আরও সহজ করে লোকেশনটা বলে দিই, এই যে মেট্রো লাইনটা আছে দেখবেন, যে আপনার হচ্ছে মেট্রো যে ইয়েটা করতেছে রেল লাইন, যেটা মেট্রো লাইনের একদম 603 নম্বর প্ল্যাট, ঠিক আছে, পল্টন থেকে সোজা চলে এসে 603 নম্বর প্ল্যাটের এখানে এসে আমাকে ফোন দিলে পাবেন। বা 603 নম্বরের ঠিক অপোজিটে দেখবেন যে একটা ছোট্ট চিকন গলি চলে গেছে বাইতুল মোকারমের, ওই গলি দিয়ে সোজা এসে ঠিক 7টা দোকান পরে যে হাতের বাম সাইডে বাইতুল মোকারমের ক্যামেরা ভিশন 52 নম্বর দোকান। আর যদি স্টেডিয়াম সাইড হয়ে আসেন তাহলে 6 নম্বর গেট ইউজ করে ঠিক 4টা দোকান পরে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সালমান ভাই। তো বন্ধুরা যারা সিসি ক্যামেরা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন, না আসতে পারলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আজকে অর্ডার করলে কালকে কিন্তু আপনার ঠিকানায় এই ক্যামেরা চলে যাবে। আজকে আমরা এখানে শেষ করছি, পরবর্তী বিরতিতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।